গুড মর্নিং, আমি অনন্যা চোখ রাখবো আজ সকালের খাস দর্শের দিকে। আজ থেকে শুরু মাধ্যমিক, জীবনে প্রথম বড় পরীক্ষা। পর্যাপ্ত যানবাহন পাওয়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। আজ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু। দুপুর দুটোয় বাজেট বক্তৃতা পেশ করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্যালেস্তাইনে ভারতীয় প্রতিনিধি মুকুল আরজের রহস্য মৃত্যু, কর্মস্থল থেকে উদ্ধার হলো মৃতদেহ। আজ কলকাতা হাইকোর্টে পুরভোট মামলার শুনানি শুরু হতে পারে সকাল 11টা নাগাদ। বৃদ্ধার নলি কাটা দেহ উদ্ধার, আতঙ্কে ইছাপুরের বাসিন্দারা। আজ উত্তরপ্রদেশের শেষ তথা সপ্তম দফার বিধানসভা নির্বাচন, নজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী। ইটের বদলে পাটকেল, রুশ আগ্রাসন রুখতে সাইবার হামলার সিদ্ধান্ত ইউক্রেনের। পূর্ব ইউক্রেনের সুমি শহরে এখনো 700 বেশি ভারতীয় পড়ুয়া আটকে, অপেক্ষায় যুদ্ধবিরতির। কলকাতায় চড়বে পারদ, তাপমাত্রা পৌঁছাতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। থাইল্যান্ডে প্রাইভেট ভিলার ঘরে রক্তের দাগ, শেন ওয়ানের মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে জল্পনা। টিভির আগে কোন স্ক্রিনে খবর পেতে চান? দেখে থাকুন খাস খবর।